পিক্সেল 7 প্রো বক্স সহ জি বক্স সহ 12128 জিবি আচ্ছা দেখতে পাচ্ছেন পিক্সেল 7 প্রো জি এই ফোনটা আমি ইনটেক সেল করেছিলাম 2 মাস আগে তাই নাকি জি পরে উনি হচ্ছে এটা চেঞ্জ করে 14 প্রো ম্যাক্স নিয়ে গেছে 12128 জিবি না S22 আলট্রা আলট্রা বক্স সহ জি বক্স সহ 12256 সাথে কি চার্জার আছে নাকি হ্যাঁ এগুলো প্রত্যেকটার সাথে হচ্ছে কি চার্জার নরমালি থাকে না আমরা হচ্ছে 25 ওয়াটের চার্জার গিফট করে দিব ওকে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স একবারে ফুল ফ্রেশ কন্ডিশন হোয়াইট কালার হ্যাঁ 12256 12 জিবি 256 জিবি একদম S22 প্লাস S22 প্লাস হ্যাঁ স্ন্যাপড্রাগন ফিজিক্যাল ডুয়াল সিম এটা বক্স সহ পেয়ে যাবেন 8128 জিবি জি 8 জিবি 128 জিবি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স একবার ফুলি ফ্রেশ কন্ডিশন আছে কিন্তু আর কালার কিন্তু হোয়াইট হ্যাঁ হ্যাঁ হোয়াইট কালার এটা বক্স সহ পেয়ে যাবেন এটার প্রাইসটা পেয়ে যাবেন আজকের জন্য মাত্র 14 প্রো ম্যাক্স চলে এসেছে 14 প্রো ম্যাক্স জি 14 প্রো ম্যাক্স আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন 128 জিবি আচ্ছা 128 জিবি না জি 128 জিবি 98 ব্যাটারি হেলথ 98 ব্যাটারি জি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে কালার কিন্তু খুব সুন্দর কালার হ্যাঁ সাথে কিন্তু মনে ক্যাপ পেয়ে যাবেন ছেলে কাস্টমাররা দেখে নিতে পারেন হ্যাঁ আচ্ছা একবারে পুরো ফ্রেশ কন্ডিশন আছে সাইডে পলি করাই আছে এখন সাইড কিন্তু পলি করা আছে এখন পর্যন্ত এমআই 11 আলট্রা 11 আলট্রা না জি ওকে একটা ফ্ল্যাগশিপ কোয়ালিটি ফোন কিন্তু দেখতে পাচ্ছেন শাওমির ভিতরে আর এটা কি 120x জুম কিন্তু জি জি মানে 100x জুম দেখছেন অনেকেই কিন্তু এটা আপনার কাছে হচ্ছে গিয়ে 13 প্রো ম্যাক্স আছে 13 প্রো ম্যাক্স 13 প্রো ম্যাক্স ওকে এটা হচ্ছে 85 ব্যাটারি হেলথ 256 জিবি 85 ব্যাটারি জি 256 জিবি না ওকে কত দিন এটা প্রাইসটা পেয়ে যাবেন মাত্র হ্যালো ভিউয়ার যে যেখানে আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন ঈদের পর পর আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমরা কিন্তু চলে আসছি আজকে জমুনা ফিউচার পার্কে ঈদে যারা ফোন কিনতে পারেন না অবশ্যই তারা এখন একটা ফোন নিতে পারবেন খুবই কম বাজেটের ভিতরে আজকেও দেখেন এখানে কিন্তু ভালো ভালো কালেকশন আছে আজকে আমরা চলে আসছি কিন্তু গ্যাজেট কিংডম বাংলাদেশ আর এখানে কিন্তু কালেকশন দেখতে পাচ্ছেন অনেক অনেক কালেকশন আছে তার ভিতরে দেখেন নতুন নতুন কিছু কালেকশন আছে 7 প্রো আছে গুগল পিক্সেল তারপর এদিকে আছে দেখতে পাচ্ছেন আপনারা S22 আলট্রা 12256 জিবি তারপর স্যামসাংয়ে দেখতে পাচ্ছেন আরও অনেক 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 কালেকশন আছে গুগল পিক্সেল দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ কালেকশন আছে এখানে তারপর দেখতে পাচ্ছেন এলজি V60 থিঙ্ক আছে তারপর দেখতে পাচ্ছেন এদিকে আছে কিন্তু এলজি ভেলভেটের কালেকশন আছে সোনির কালেকশন আছে ওয়ান প্লাসের কালেকশন আছে মোটরোলা কালেকশন আছে তারপর দেখতে পাচ্ছেন এদিকে আইফোনের কিন্তু বেশ কিছু কালেকশন আছে দেখতে পাচ্ছেন শাওমির কিন্তু কালেকশন আছে ফ্ল্যাগশিপ কালেকশন তো এই ফোনগুলোর প্রাইস পিসের সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেবো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে হয়তো পছন্দের কাঙ্ক্ষিত ফোনটা নিতে পারবেন আর আমাদের সাথে আছে দেখতে পাচ্ছেন মাহাদি ভাই হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আশা করি সবাই ভালো আছেন ভালো আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ঈদ কেমন কাটছে আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর রহমতে ভালো কাটছে ভালো কাটছে না আশা করি সবার ভালো কাটছে আচ্ছা তো যেহেতু ঈদের পর পরের নতুন ভিডিও অবশ্যই প্রাইসটিক ধামাকা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে বেস্ট প্রাইস থাকবে আর ইনশাআল্লাহ বেস্ট কিছু ডিভাইস নিয়েও আসছি বেস্ট প্রাইস থাকবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা শুরুতে একটু লোকেশনটা বলে দাও শুরুতে লোকেশনটা বলি আমাদের লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্কে লেভেল 4 ব্লক সি 28B আচ্ছা এখানে আসলে যদি কেউ না চিনতে কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে সে বরাবর যেটা বলি স্যামসাং এর কাস্টমার কেয়ারের সামনে এসে আপনি আমাকে ফোন দিবেন আমি আপনাকে রিসিভ করে নিব আচ্ছা কুরিয়ার পলিসি ঠিক কুরিয়ার পলিসি হচ্ছে আমরা সাধারণত হচ্ছে গিয়ে সুন্দরবন বা এসএ পরিবহনের মাধ্যমে হচ্ছে কুরিয়ার দিয়ে থাকি নরমালি যেটা হয় আমরা হচ্ছে গিয়ে সুন্দরবনের মাধ্যমে হচ্ছে কুরিয়ার ডেলিভারি করে থাকি আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে অ্যাডভান্স বা প্রি বুক মানি হিসেবে হচ্ছে গিয়ে 2020 টাকা হচ্ছে গিয়ে 40 টাকা হচ্ছে গিয়ে অ্যাডভান্স করতে হবে করলে বাকি টাকা দিয়ে হচ্ছে আপনার প্রোডাক্ট ছাড়িয়ে নেবেন ওকে ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়টা হ্যাঁ ওয়ারেন্টি গ্যারান্টির বিষয় হচ্ছে আমাদের এখান থেকে যদি প্রোডাক্ট পারচেজ করেন 10 দিনের হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে 2 বছর হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর ঢাকার বাইরে থেকে যারা হচ্ছে প্রোডাক্ট নিচ্ছেন তাদের ক্ষেত্রে হচ্ছে একদিন দুই দিন যদি এক্সট্রা বাড়ায় নেওয়ার লাগে সেক্ষেত্রে আমাকে ফোন করে বলবেন এক্সট্রা একদিন দুই দিন লাগলে সেটা আমরা বাড়িয়ে দিব এটা কোনো সমস্যা নেই ওকে তো আমরা বেশি কথা না বাড়িয়ে শুরু করি ভাইয়া জি আচ্ছা ফার্স্ট স্যামসাং থেকে শুরু স্যামসাং আসেন বেশ কিছু কালেকশন আছে আমাদের কাছে চলে এসেছে S22 আলট্রা S22 আলট্রা তো আলট্রা বক্স সহ বক্স সহ জি বক্স সহ 12256 সাথে কি চার্জার আছে নাকি হ্যাঁ এগুলো প্রত্যেকটার সাথে হচ্ছে কি চার্জার নরমালি থাকে না আমরা হচ্ছে 25 ওয়াটের চার্জার গিফট করে দিব ওকে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স একবারে ফুল ফ্রেশ কন্ডিশন হোয়াইট কালার হ্যাঁ 12256 জিবি 12 জিবি 256 জিবি একদম ইউএসএ ভার্সন না ইউএসএ ভ্যারিয়েন্ট আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন প্রাইস কত আছে ভাইয়া এটার প্রাইসটা আজকের জন্য পেয়ে যাবেন মাত্র 82000 টাকা মাত্র 82000 টাকা জি ওকে ভিউয়ার্স ইউএসএ ভ্যারিয়েন্ট একটা হচ্ছে ফিজিক্যাল সিম একটা হচ্ছে ইসিম 82000 টাকা জি ওকে এটা কিন্তু অনলি 82000 টাকা আচ্ছা এরপর হচ্ছে কি আমাদের কাছে একটা ডিভাইস পেয়ে যাবেন এটা হচ্ছে S22 প্লাস S22 প্লাস হ্যাঁ স্ন্যাপড্রাগন ফিজিক্যাল ডুয়াল সিম এটা বক্স সহ পেয়ে যাবেন 8128 জিবি জি 8 জিবি 128 জিবি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স একবার ফুলি ফ্রেশ কন্ডিশন আছে কিন্তু আর কালার কিন্তু হোয়াইট হ্যাঁ হোয়াইট কালার এটা বক্স সহ পেয়ে যাবেন এটার প্রাইসটা পেয়ে যাবেন আজকের জন্য মাত্র 60000 টাকা মাত্র 60000 টাকা 60000 টাকা হলে এটা আপনি নিতে পারবেন আচ্ছা ভিউয়ার্স এটা কিন্তু মাত্র 60000 টাকা একটু কম করা যায় না 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 ভাই প্রাইস এটাই আচ্ছা তারপর এরপর হচ্ছে কি আমাদের কাছে আরো আছে যে এখন S21 আলট্রা S21 আলট্রা জি কালার আছে কিন্তু জি কালার আছে ব্ল্যাক কালার হবে সিলভার কালার হবে এটা হচ্ছে 12256 জিবি 12256 জিবি ফুললি ফ্রেশ কন্ডিশন একবারে জি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স 12256 জিবি কত দিছেন এটা ভাইয়া এটার প্রাইস পেয়ে যাবেন 53000 টাকা 53000 টাকা 53000 টাকা এগুলোর সাথে 25 ওয়াটের চার্জার পেয়ে যাবেন আচ্ছা 12256 জিবি এটা ওকে আর এটা
₹27,500 ঠিক আছে নোট 10 হ্যাঁ জি নোট 10 ওকে ভিউয়ার্স যারা নোট 10 প্লাস বা নোট 10 ইউজ করতে চান তারা কিন্তু অবশ্যই এখান থেকে নিতে পারেন আমি দর্শকদের আইটা কথা বলছি অনেক সময় আপনারা ভিডিওতে কমেন্ট করেন আসলে প্রাইস বেশি প্রাইস আসলে সবসময় প্রোডাক্ট কেনা কিন্তু সবসময় এক পড়ে না এখন হয়তো মার্কেটে যখন প্রোডাক্ট ক্রাইসিস পড়ে তখন আসলে বেশি দিয়ে হলো আমরা প্রোডাক্ট কিনে থাকি তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে প্রোডাক্ট মাঝে মধ্যে হয়তো বেশি হয় মাঝে মাঝে কম হয় আমরা চেষ্টা করবো আপনাদের জন্য বেস্ট প্রাইস দেওয়ার জন্য তারপর যদি দেখাই জয় ভাই আপনি একটু দেখেন এটা হচ্ছে এস টেনি 6GB 128GB একদম কম্প্যাক্ট ফোন হাতে ছোটর ভিতরে কিন্তু খুব হ্যান্ডি যারা হচ্ছে গিয়ে সেকেন্ডারি ফোন হিসেবে ইউজ করে তারা এটা ইউজ করতে পারবে আচ্ছা এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র হচ্ছে ১৭,০০০ টাকা হলে ডিভাইসটি আপনি নিতে পারছেন ভিউয়ার্স এটা কিন্তু অনলি ১৭,০০০ টাকা একটু কম যা করা যায় না না ১৭,০০০ টাকা তারপরে কি এরপর হচ্ছে আমি যদি আপনাকে দেখাই এটা হচ্ছে 8 to 5G 6GB 128GB স্ন্যাপড্রাগন হচ্ছে 855 প্লাস প্রসেসর ওকে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কন্ডিশন খুবই ভালো আছে কিন্তু এটা ঠিক আছে আর এই ফোনটা নিয়ে আসলে বেশি হাইলাইট করার কিছু নাই এটা সবাই জানে এটা সম্পর্কে ঠিক আছে কত দিন আজকে এটা প্রাইস পেয়ে যাবেন ২৫,০০০ টাকা হলে এটা নিতে পারবেন আচ্ছা ভিউয়ার্স এটা কিন্তু অনলি ২৫,০০০ টাকা ঠিক আছে আচ্ছা তারপর বক্স আমাদের কাছে হচ্ছে A52 আছে একটা ডিভাইস A52 জি 8GB 128GB ফুল বক্স এটার প্রাইসটা পেয়ে যাবেন মাত্র হচ্ছে কি ২১,৫০০ টাকা ২১,৫০০ জিবি জি 8GB 128GB আচ্ছা ২১,৫০০ টাকা জি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা কিন্তু অনলি ২১,৫০০ টাকা বক্স প্রোডাক্ট জি ওকে নেক্সট কি আছে নেক্সট যদি দেখাই ৭,০০০ আমি যে একটা ফোন আছে M62 বক্স আচ্ছা স্যামসাং এর খুব বেশি চার্জিং ব্যাকআপের একটা ফোন চাচ্ছেন তারা হচ্ছে এই ডিভাইসটা নিতে পারেন ২৮,০০০ জি 8GB 128GB এটার প্রাইসটাও পেয়ে যাবেন মাত্র হচ্ছে ২১,০০০ টাকা হলে ডিভাইসটা নিতে পারেন ২৮,০০০ জি ভিউয়ার্স এটা কিন্তু অনলি ২১,০০০ টাকা কন্ডিশন কিন্তু খুবই ভালো আছে ঠিক আছে এরপর হচ্ছে যারা একটা ডিভাইস চাচ্ছেন একটু রিজনেবলের মধ্যে তারা হচ্ছে M12 বক্স এই ডিভাইসটা নিতে পারেন M12 জি বক্স প্রোডাক্ট আচ্ছা কত জিবি টাকা অফিসিয়াল এটার প্রাইস পেয়ে যাবেন এটা ৬GB 128GB এটার প্রাইসটা পেয়ে যাবেন মাত্র ১৪,৫০০ টাকা ১৪,৫০০ টাকা
আচ্ছা ভিউয়ার্স, এটা কিন্তু অনলি 14,500 টাকা, ঠিক আছে? ওকে, তারপর কি আছে? তারপর যদি আমরা এখান থেকে একটু দেখাই, আচ্ছা এখান থেকে একটু যদি দেখাই, তাহলে হচ্ছে এটা 5 Mark II, আসলে এখন একটু শর্টেজ চলতেছে, তো প্রোডাক্টও শর্টেজ। এটার প্রাইসটা পেয়ে যাবেন মাত্র 8GB 128GB, স্ন্যাপড্রাগনের হচ্ছে 865+ প্রসেসর, এটার প্রাইসটা পেয়ে যাবেন মাত্র হচ্ছে 19,000 টাকা। আচ্ছা, এটা কিন্তু মাত্র 19,000 টাকা, ঠিক আছে? এরপর একটু বেলভেট যদি দেখাতেন ভাই, বেলভেটের কালেকশন আছে, সেটা হচ্ছে আপনার বেলভেটের কিন্তু অনেকগুলো ভ্যারিয়েন্ট হয়, একটু 8GB 128GB হয়, একটা হচ্ছে 6128 হয়, আর একটা হচ্ছে 6128 ফিজিক্যাল ডুয়াল সিম হয়, আমার কাছে হচ্ছে গিয়া যদি আপনাকে একটু প্রাইসটা বলে দিই জবে, সেটা হচ্ছে 6128 যেটা সিঙ্গেল সিম, ওটার প্রাইসটা পড়বে 20,000 টাকা, সিঙ্গেল সিমটা। আর 8128 যেটা আছে ওটাও সিঙ্গেল সিম, ওটার প্রাইসটা পড়বে হচ্ছে গিয়ে আপনার 21,000 টাকা, আর যেটা হচ্ছে গিয়ে 6128 ডুয়াল সিম, ওটার প্রাইসটা পড়বে 21,500 টাকা, 21,500 টাকা, 21,500 টাকা হলে ওটা নিতে পারবেন, ফিজিক্যাল ডুয়াল যেটা, যেটা। এরপর যদি দেখাই আজকে আবার বেস্ট প্রাইস থাকবে হচ্ছে গিয়ে এলজি V60, তো V60 কালেকশন গুলো যদি দেখা দেন সবাইকে, অনেক অনেক কালেকশন আছে V60, আরো আরো অনেক বেশি ড্রয়ার আছে, চাইলে দেখাতে পারবো, সমস্যা নেই। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন 8128GB এর ভিতরে কিন্তু বেস্ট একটা ফোন, জি ওকে, হ্যাঁ 8GB 128GB, এটাও হচ্ছে গিয়ে 5000mAh ব্যাটারি, বিগ ডিসপ্লে পাচ্ছেন। আচ্ছা, কত করে দিচ্ছেন? এটার প্রাইস পেয়ে যাবেন আজকের জন্য মাত্র 19,500 টাকা, ওকে, এটা কিন্তু অনলি 19,500 টাকা, এলজি V60, থ্যাংক ইউ, ঠিক আছে? এই ফোনটা কিন্তু একটা বেস্ট কোয়ালিটি ফোন এই বাজেটের ভিতরে, ঠিক আছে? যারা গেমস টেমস খেলে তাদের জন্য অনেক বেশি ভালো, 7-8টা 10টা দেখে কিন্তু একটা, হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো ডিভাইস আছে। আর আমি তার কাস্টমারদের একটা বলতে কথা বলতে চাই, আমাদের কিন্তু যে দুইটা নাম্বার স্ক্রিনে দেখতে পাবেন, দুইটা নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে, যদি কারো কোনো কোনো কিছু মানে ভিডিও বা কোনো কিছু করে ফটো কোনো কিছু দরকার হয়, তাহলে হচ্ছে আপনি আমাদের ওই নাম্বারে নক করবেন, কষ্ট করে আমরা ওই নাম্বার দিয়ে আপনাদের হচ্ছে গিয়ে আপনার যা দরকার ওই নাম্বারে পেয়ে যাবেন। আচ্ছা, তারপর কি আছে? এরপর যদি একটু পিক্সেলের কালেকশনটা দেখাই ভাই, একটু এসেটটা দিয়ে শুরু করি, পিক্সেলের শুরু করি, হ্যাঁ, পিক্সেল হচ্ছে আজকে আমাদের কাছে চলে এসেছে পিক্সেল 7 প্রো, বক্স সহ, জি বক্স সহ 12/128GB। আচ্যা, দেখতে পাচ্ছেন পিক্সেল 7 প্রো, জি, এই ফোনটা আমি ইনটেক সেল করেছিলাম 2 মাস আগে, তাই নাকি? জি, পরে উনি হচ্ছে এটা চেঞ্জ করে 14 প্রো ম্যাক্স নিয়ে গেছে, 12/128GB, না জি, 12GB 128GB। আচ্ছা, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, কোয়ালিটি কি ভাই অসাধারণ, ঠিক আছে? পিক্সেলের কত পিক্সেল? আচ্ছা, প্রাইস কত আছে? এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র হচ্ছে গিয়ে 72,000 টাকা, 72,000 টাকা, এটা কিন্তু অনলি 72,000 টাকা, 12/128GB, না জি, 12/128GB, আচ্ছা, 12/128GB, বক্স সহ, এটার বক্স হচ্ছে এই যে দেওয়া আছে, বক্স সহ, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এখান থেকে নেওয়া ছিল, না জি, আমার কাছ থেকে নিয়েছিল। আচ্ছা, ঠিক আছে, এরপর যদি দেখাই পিক্সেল 6, ইউএসএ ভ্যারিয়েন্ট পাচ্ছেন, পিক্সেল 6, 8/128GB, 8/128GB, না জি, ওকে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, 8/128GB পিক্সেল 6, কন্ডিশন খুবই ভালো আছে, কিন্তু খুবই ভালো কন্ডিশন। আচ্ছা, প্রাইস কত আছে? প্রাইস পেয়ে যাবেন মাত্র 32,000 টাকা, 32,000 টাকা, 32,000 টাকা হলে ডিভাইস নিতে পারবেন। আচ্ছা ভিউয়ার্স, এটা কিন্তু অনলি 32,000 টাকা হলে নিতে পারেন, ঠিক আছে? জি, নেক্সট কেস, এরপর যদি একটু দেখেন জয় ভাই সামনে থেকে, সেটা হচ্ছে গুগল পিক্সেল 5 এ 5G, জি, হিউজ কোয়ান্টিটি আছে, জি, অনেক বেশি কোয়ান্টিটি আছে, হ্যাঁ হ্যাঁ, এবং হচ্ছে গিয়ে মানে দেখে শুনে আপনারা নিতে পারবেন, অনেক বেশি ফ্রেশ কন্ডিশনও আছে, হ্যাঁ, যার যেটা পছন্দ অবশ্যই দেখে শুনে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, 6/128GB, চার্জ ব্যাকআপ অনেক ভালো থাকবে এটাতে, মোটামুটি হচ্ছে গিয়ে 4800। আচ্ছা, প্রাইস কত আছে আজকে ভাইয়া? এটার প্রাইসটা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে আপনার মাত্র হচ্ছে গিয়ে 22,000 টাকা, 22,000 টাকা, 22,000 টাকা। আচ্ছা ভিউয়ার্স, এটা কিন্তু অনলি 22,000 টাকা। এই ফোনটা সম্পর্কে বেশি কিছু বলার নেই, এটা সম্পর্কে মোটামুটি যারা পিক্সেল লাভার সবাই জানে, ঠিক আছে? এই ফোনটা কিন্তু অনেক ভালো একটা কোয়ালিটির ফোন। আচ্ছা, 22,000, অনেক বেশি কোয়ান্টিটি আছে, যে চাইলে যার যেটা পছন্দ হবে সেটা চাইলে সে নিতে পারবে। নেক্সট কি আছে ভাইয়া? নেক্সট যদি দেখাই 4A 5G, আমার কাছে 4A 5G, জি, মোটামুটি হিউজ কোয়ান্টিটি আছে কিন্তু এখানে, 4A 5G, একদম সুপার ফ্রেশ কন্ডিশন ভাই। আচ্ছা, 4A 5G, না 4A 5G, হ্যাঁ। আচ্ছা, এটা কত আছে আজকে? এটা হচ্ছে 6GB 128GB, এটার প্রাইস পেয়ে যাবেন আজকের জন্য মাত্র 18,000 টাকা, 18,000 টাকা, 18,000 টাকা হলে ডিভাইসটা নিতে পারবে। আচ্ছা ভিউয়ার্স, এটা কিন্তু অনলি 18,000 টাকা, ঠিক আছে? জি, ওকে, কালার আছে, জি, কালার আছে। এরপর যদি একটু দেখাই, যারা একটু ছোট ফোন চাচ্ছেন পিক্সেলের মধ্যে, তারা পিক্সেল 4টা নিতে পারেন, 6GB 128GB, জি। আচ্ছা, 6128GB, না জি। আচ্ছা, দেখতে পাচ্ছেন কত আছে এটা? হ্যাঁ, এটার প্রাইস পেয়ে যাবেন হচ্ছে 18,000 টাকা, 18,000 টাকা, 18,000 টাকা হলে ডিভাইস নিতে পারবেন। এটা কিন্তু অনলি 18,000 টাকা, 6/64GB, না হ্যাঁ, 6/64GB। ভিউয়ার্স, একটা কথা কি, যদি আরো বিষয়ে মানে আরো কিছু জানার থাকে, যে ভাই আমি দেখতে পারি নাই, অনেকে কমেন্ট করেন যে ভাই একটু আর একটু দেখালে ভালো হতো, আপনারা একটু ভাইকে পার্সোনালি নক দেন, ঠিক আছে? যে ভাই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওটা দিয়ে চাই, নক দিয়ে দেখা যায় আপনি যে ফোনটা নেবেন ওই ফোনটা সম্পর্কে ভাইকে বলেন, ভাই আপনাকে ভিডিও হোক, পিকচার হোক, যেরকম হোক আপনাকে সুন্দর করে দেখাবে, ঠিক আছে? ওকে, আমরা একটু এপাশে চলে আসি, এপাশে যদি আমরা দেখাই আইফোনের হচ্ছে, আমাদের কাছে চলে আসে আইফোনের আগে একটু এই ফোনটা দেখে নিই ভাইয়া। আচ্ছা, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা কি মডেল কি ভাইয়া? MI 11 Ultra, না জি, ও কি একটা ফ্ল্যাগশিপ কোয়ালিটি ফোন, কিন্তু দেখতে পাচ্ছেন শাওমির ভিতরে 120x জুম, কিন্তু জি জি, মানে 100x জুম দেখছেন অনেকেই, কিন্তু এটা
এটা কিন্তু ভাই বেস্ট একটা ডিভাইস, এটা কিন্তু 120x, ঠিক আছে। আচ্ছা কত দিছেন আজকে প্রাইস? এটা এটার প্রাইসটা পেয়ে যাবেন হচ্ছে বক্স সহ, এটা 12256 জিবি, 12256 জিবি, এটা প্রাইসটা পেয়ে যাবেন 60000 টাকা মাত্র, 60000 টাকা, 60000 টাকা। আচ্ছা এটা কিন্তু লেন্স দেখেন ভাই একবারে মানে কি বলবো, একটা দামি ক্যামেরার থেকেও ভালো হবে এটা আশা করি, ঠিক আছে। আপনার ডিএসএলআর নিয়ে কষ্ট করে ঘুরতে হবে না একদম। আচ্ছা ক্যামেরা কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর, ঠিক আছে। আচ্ছা কত মাত্র? মাত্র 60000 টাকা। আচ্ছা এটা কিন্তু মাত্র 60000 টাকা হলে নিতে পারেন, ঠিক আছে। ওকে পরে এপাশে আরেকটা আছে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে হুয়াওয়ে নোভা 10 এসি। আচ্ছা নোভা 10 এসি, জি। আচ্ছা কত জিবি এটা ভাইয়া? 8256, 8256 জিবি। প্রাইস কত দিচ্ছেন এটা? এটা প্রাইসটা পেয়ে যাবেন মাত্র 30000 টাকা, মাত্র 30000, জি 30000। আচ্ছা ভিউয়ার্স এটা কিন্তু অনলি 30000 টাকা, ঠিক আছে, বক্স সহ, বক্স সহ, জি। ওকে তারপর আইফোনে কি আছে? আইফোন আমার কাছে এখন বর্তমানে যেগুলো আছে মোটামুটি সবগুলোরই বক্স আছে, আপনি যদি একটু দেখেন আমার কাছে 14 প্রো ম্যাক্স চলে এসেছে, 14 প্রো ম্যাক্স, জি 14 প্রো ম্যাক্স। আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন 128 জিবি, আচ্ছা 128 জিবি না, জি 128 জিবি, 98 ব্যাটারি হেলথ, 98 ব্যাটারি, জি। ওকে ভিউয়ার্স 14 প্রো ম্যাক্স দেখতে পাচ্ছেন, 98 ব্যাটারি, কন্ডিশন কিন্তু খুবই ভালো আছে, ঠিক আছে, জি। যারা নেবেন অবশ্যই এগুলো নিতে পারেন, গ্রাফাইট কালার একদম সুন্দর টিপটপ কন্ডিশন আছে এটা। এটা প্রাইসটা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে মাত্র 120000 টাকা, 120000 টাকা, 120000 টাকা। আচ্ছা বক্স সহ কিন্তু, জি বক্স সহ। ওকে নেক্সট কেস, এরপর যদি আমি আপনাদের দেখাই সেটা হচ্ছে আমার কাছে হচ্ছে গিয়ে 13 প্রো ম্যাক্স আছে, 13 প্রো ম্যাক্স, 13 প্রো ম্যাক্স, ওকে। এটা হচ্ছে 85 ব্যাটারি হেলথ, 256 জিবি, 85 ব্যাটারি, জি 256 জিবি না, ওকে। কত দিচ্ছেন এটা? এটা প্রাইসটা পেয়ে যাবেন মাত্র 90000 টাকা, মাত্র 90000 টাকা। একটু ব্যাটারি হেলথ কম হওয়ার কারণে কিন্তু দামটা অনেকটা কমে গেছে, ঠিক আছে, 90, হ্যাঁ, জি। ওকে নেক্সট, এরপর হচ্ছে আমার কাছে 128 জিবি আছে ফুল বক্স সহ, 86 ব্যাটারি হেলথ, ফুল বক্স সহ, জি 86 ব্যাটারি হেলথ। এটার প্রাইস পেয়ে যাবেন হচ্ছে 88000 টাকা। আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স, এটা কিন্তু 88000 টাকা, ঠিক আছে, জি। ওকে এরপর হচ্ছে আমার কাছে হচ্ছে একটা 13 প্রো আছে, 92 ব্যাটারি হেলথ বক্স সহ, 13 প্রো, জি 92 ব্যাটারি, জি 92 ব্যাটারি হেলথ, 256 জিবি, এটাও বক্স সহ, বক্স সহ, জি। এটার প্রাইসটা পেয়ে যাবেন হচ্ছে, এটার প্রাইসটা মাত্র হচ্ছে 88000 টাকা, 88000, না গোল্ডেন কালার, ঠিক আছে, গোল্ডেন কালার, আচ্ছা 256 জিবি, 256, ওকে। আর এগুলোর সাথে যেগুলোর সাথে বক্স আছে অবশ্যই আমরা বলে দিচ্ছি, বক্স আছে অবশ্যই সেটার সাথে বক্স। এবার জয় ভাই আরেকটু দেখাও, আমরা অনেকে আসলে যে বলে, আমরা আসলে আমি শুরুতেই বলেছিলাম একদিন যে ভিডিওতে আমাদের কাছে আমরা অফিসিয়াল প্রোডাক্টও সেল করি, আবার দেখা যাচ্ছে যারা আনঅফিসিয়াল প্রোডাক্ট আছে তারাও হচ্ছে পাবে। যেমন ভিভো হচ্ছে এখানে V27E, এটা একদম ডাইরেক্ট অফিসিয়াল একটা ডিভাইস, হ্যাঁ একদম নিউ কন্ডিশন, আচ্ছা একদম নিউ, হালকা ইউজ, ব্র্যান্ড নিউ, হ্যাঁ হালকা ইউজ না, উনি আসলে গিফট পেয়েছে, জাস্ট হচ্ছে প্রোডাক্টটা খুলছে আর কি, খুলছে হ্যাঁ অফিস থেকে। যারা নিবেন অবশ্যই এটা নিতে পারেন, একবারে নিউ কিন্তু, ঠিক আছে, ইউজ হয় না বলতে চলে, চলে। আচ্ছা এরপর হচ্ছে যারা হচ্ছে মার্কেটে মোস্ট ডিমান্ডেবল আরেকটা ডিভাইস আছে, আনঅফিসিয়াল হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েন্ট, এটা হচ্ছে নোট 12, নোট 12, জি 8128, একদম সব থেকে বেশি এটা সেল হচ্ছে, এটা ইনটেক, হ্যাঁ আচ্ছা। এটার প্রাইসটা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে মার্কেট নর্মালি হচ্ছে গিয়ে আপনার 22 এরকম করে সেল, আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 21000 টাকা, 21000 টাকা, জি 21000 টাকা হলে এই ডিভাইস নিতে পারবেন। আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স রাখেন, ওকে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একবারে ইনটেক কোয়ালিটি, ঠিক আছে। ওকে তারপরে আমাদের এই পাশে আর কিছু ফোন আমরা রেখে গেছিলাম, ঠিক আছে, মোটরোলা, জি এটা হচ্ছে মোটরোলা এস প্লাস, এস প্লাস দেখতে পাচ্ছেন ভিউয়ার, সর্বোচ্চ কার্পেট একটা ফোন কিন্তু, ঠিক আছে, 12256 জিবি, জি এটা তো আজকের জন্য বেস্ট প্রাইস থাকবে, একদম কার্ভ ডিসপ্লে একটা ফোন, এটা প্রাইসটা আজকের জন্য পেয়ে যাবেন মাত্র 31000 টাকা, 31000 টাকা, 31000 টাকা হলে ডিভাইস নিতে পারবেন ভিউয়ার, সেটা কিন্তু অনলি 31000 টাকা, ঠিক আছে। ওকে তারপর কি আছে? এটা হচ্ছে আপনার হচ্ছে এখানে পেয়ে যাবেন হচ্ছে গিয়ে ওয়ান প্লাস 9 প্রো, 9 প্রো, জি দুইটাই হচ্ছে 12256 জিবি, আচ্ছা 12256 জিবি, 12256, 9 প্রো কার্ভ ডিসপ্লে, কার্ভ ডিসপ্লে, ওকে। এখানে একটা প্রাইসের ভ্যারিয়েন্ট আছে, দুইটাই সেম হলো, একটা প্রাইজার ভ্যারিয়েন্ট আছে, এটাতে হচ্ছে যেমন জয় ভাই যেটা দেখাচ্ছেন এটাতে স্কিনে হালকা কিছু দাগ আছে, আচ্ছা আচ্ছা, জি এটার জন্য হচ্ছে গিয়ে প্রাইজের দিক থেকে এটা মাত্র 5000 টাকা অলরেডি কমে গেছে, 5000 টাকা, আচ্ছা যেটা হচ্ছে একদম ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে প্রাইস পেয়ে যাবেন 49000 টাকা, এটা হচ্ছে 45, এটা হচ্ছে 44000 টাকা, 44000 টাকা, 44000 টাকা, ওকে 44000 আর 49000 টাকা, জি। এরপর যদি আমি দেখাই এটা হচ্ছে 10i, নোট 10i, MI 10i আর কি যেটা আছে, MI 10i, জি এটা বক্স সহ ফুল বক্স, এটা হচ্ছে গিয়ে 6128 জিবি, এটা প্রাইসটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র 18000 টাকা, মাত্র 18000 টাকা, 18000 টাকা, আচ্ছা ভিউয়ার্স এটা কিন্তু অনলি 18000 টাকা। তো মোটামুটি কালেকশন শেষ নাকি? শেষ। আচ্ছা শেষ করার আগে একটা কথা বলতে চাই, আমার চ্যানেলে সাবস্ক্রাইব কিন্তু প্রায় 1 লাখ কাছাকাছি, যে 1 লাখ কাছাকাছি উপলক্ষে কিন্তু একটা গিভওয়ে আছে, আপনারা একটু প্লিজ ডিসক্রিপশনে ফেসবুক লিংক দেওয়া আছে, একটু পেজটা ফলো করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দেন আর স্ক্রিনশট পাঠিয়ে দেন আমাদের ফেসবুক পেজে, তাহলে হয়তো সবার জন্য 1 লাখ উপলক্ষে কিন্তু একটা গিফট আছে, মোটামুটি অনেকেই পেয়ে যাবেন, ঠিক আছে।
ওকে তো শেষ করে নাকি হ্যাঁ জয় ভাই ঠিক আছে আবারো সবাইকে আসসালামু আলাইকুম আমাদের শপে আসবেন দয়া করে ভিজিট করবেন যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের হচ্ছে ইনবক্স করবেন WhatsApp এ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম